কি হলো তোমাকে আমি বাজে জানতে বলছিলাম? আজকে উস্তাদের বেতন দেয় নাই, কালকে দেবে। না পারলে এইটা খুলো, এইটা খুলে এরপরে চাকরি হলো দিলে আমার উপকার হবে। আপনি আমাকে যদি 30,000 টাকা দেন তাহলে আপনার চাকরিটা আমি দিতে পারি। এই উঠো, কাজে যাবো না। দেখছো কয়টা বাজে? 10টা পার হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো। আগে বলবো না, এত দেরি করে ডাকলে? কখন থেকে ডাকতেছি তোমাকে? আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যেতে হবে। দেই বাইরে খাওয়া দাওয়া খেয়ে নেবো, দেরি হয়ে গেছে। এই শোনো। হ্যাঁ বলো। তোমাকে 2 দিন যাবে বাজার করতে বলতেছি, তুমি বাজার আনতেছো না, কি সমস্যা? কেমনে যে বলি, পকেটে তো 100 টাকা আছে। দাও, ঘরে কিন্তু একটাও বাজার নাই। বাজার লিস্টটা করে রাখছি, আজকে বাজার না নিয়ে আসলে রান্নাও নাই খাওয়াও নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হলো? বাসায় তো কাজ ছিল স্যার, এই জন্য দেরি হয়ে গেছে। তাই কত দূর আছে কাজ? কত দূর আছে সেটা মোটামুটি? হ্যাঁ আলু তো বলো। হ্যাঁ হয় মিলান উল্টা হয়েছে। স্যার তো পাশে ছিল, একটু বসো। কি কি হয়েছে? বাসায় তো বাজার সদায় নাই, টাকা খুব প্রয়োজন, বেতনটা হলে ভালো হইতো। আজকে মাসের কয় তারিখ? মাস হওয়ার আগে বেতন? যে কয় টাকা বেতন দেন বস, এত মাস আমার কাবার হয় না। আজকে বেতন নাই, কালকে দেবে। দেখো সব টাকা নাই এখন, কালকে দেবো। স্যার আমি একটু বের হলাম। এই সমস্যা হলে ওর সাথে জিজ্ঞেস করো। হ্যাঁ আজকে কলা রুটি খেয়েই দিন পার করা লাগবে মনে হয়। একটা রুটি আর একটা কলা দেন। কত লোক? পকেটে যে অবস্থা, 100 টাকা ছিল। দেখ নেন। কি হলো? ভেতরে এসো। কি হলো তোমাকে আমি বাজে জানতে বলছিলাম? আজকে উস্তাদের বেতন দেয় নাই, কালকে দেবে। তো বাসায় চিড়ামুড়ি আসে না, এটা দেখছে রাস্তা পার করে না। সারাদিন তো চিড়ামুড়ি দিয়েই চালালাম, রাতেও ওটা খেতে হবে। খাও তোমার চিড়ামুড়ি, আমি ঘুমাতে গেলাম। একটা চাকরির ব্যবস্থা করতে হবে ভালো একটা। আরে চাকরি যে ব্যবস্থা করবো, মামু খালু চাচা ছাড়া কি চাকরি হয়? নেই কোনো বন্ধু বান্ধব ফোন দিয়ে কালকে একটু অ্যারেঞ্জ করতে হবে একটা চাকরি, যেভাবে হোক। এই মামু বেতন দিলেন, বাইরে তো বাজার টাজার নাই, একটু ছুটিও দেন আমাকে। বেতন দিছি, এখন ছুটিও দেওয়া লাগবে। বাজার নাই, ছুটি লাগবে তো আমার এখানে দেখবো রেখে। ঠিক আছে যাও।
বেতন তো দিল, কাঁচা বাজারের যে দাম মাছ মাংস ওগুলো কি কেনা সম্ভব? দেখি পারো সাহায্য করা লাগবো। এই টাকার বেতনে কি চলা তো দুষ্কর, এটা ভালো চাকরি দরকার। হ্যালো রনি, বন্ধু আমি তো তোমার অফিসের সামনে, তুমি কোথায়? অফিসে আছো? কোথায় আছো? আমি তো নিচে। হ্যাঁ হ্যাঁ ওয়েট করতেছি আমি তোমার জন্য, একটু আসবা? ও তাহলে তো ভালোই, তুমি যদি নিচেই থাকো তাহলে আসো, আমি তোমার গেটের সামনে আছি, তুমি একটু আসো। হ্যাঁ আচ্ছা আমি ওয়েট করতেছি, সমস্যা নেই আমি আসি। আচ্ছা আচ্ছা ভাই আমি এখানে ওয়েট করে আসি। আচ্ছা ঠিক আছে আসো আসো। বন্ধু কি অবস্থা, দিনকাল কেমন যেতেছে তোমার? না বন্ধু দিনকাল তো আমার একটা ভালো যাচ্ছে না, খুব সমস্যা আছে। কেন কি হয়েছে? মনে করো যে চাকরি করি যেখানে বেতনটা তুমি খুবই কম, ঠিক আছে ওদের আমার সংসার চলে না, তুমি তো এখানে চাকরি করো, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। বন্ধু চাকরি বাকরির যে অবস্থা, আমিও নিজেই অনেক কষ্টে একটা চাকরি নিয়েছি, চাকরি তো আর কইলে পাওয়া যায় না। ঠিক আছে কইলে পাওয়া যায় না, ঠিক আছে তুমি তো তোমার একটা সার্কেল আছে বা তোমার বন্ধু বান্ধব অনেকে আছে, কোনোভাবে কোনো পোস্টে বইলা আমার একটা চাকরি পাওয়া যায়, সেটা অবশ্য ঠিক, চেষ্টা করে দেখা যায় কি অবস্থা। দেখো আমি আসি। আসসালামু আলাইকুম বস। জি বস আমি রনি বলছিলাম বস। জি বস, জি বস আমার একটা বন্ধুর চাকরির দরকার, মেকানিকের ডিউটি করে প্রায় 1-1.5 বছর হয়েছে, তো ফ্যামিলিগত ঝামেলা আছে তাই ওর একটা চাকরির দরকার। চাকরি বাকরির বাজার ভালো না তাই, কারণ আমার হাতেও এখন চাকরি নাই আর সবসময় চাকরির জন্য ফোন দিব না, চাকরির জন্য ফোন দেয় চাকরির বাজার ওই দিক ভালো না। কি বলবো বসে বললো যে চাকরি বাকরি নাই, এটা বললে তো ফোন কেটে দিল। তোমার তো আরও তো সাইকেল আছে বা আরও বস আছে, তো ব্যবসা করতে হবে বা তাকে নাম্বার দিলেও হইতে যে নাম্বার দাও আমি কথা বলি। আচ্ছা আমি নাম্বার দিতেছি কিন্তু তাদের সাথে ফোন ফোনে কথা না বলে তাদের সাথে সামনাসামনি দেখা করার ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে তুমি নাম্বার দাও, আমি তাহলে যাইয়া মানে কথা যাই বলি। আচ্ছা বন্ধু নাম্বারটা দিলে উপকার হলো, তুমি একটু চেষ্টা করো আর আমি যে দেখি কথা বলে দেখি কত রাগ হবে। আপনি কি মাহবুব? জি বস আমি মাহবুব। ওয়ালাইকুম আসসালাম। কালকে মনে হয় রাতে আপনি আমাকে ফোন দিছিলেন না? জি বস। এখন কি বিষয়ে ফোন দিছিলেন বলেন। বস আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছিলাম, তো আপনি আমার যদি একটা হেল্পারের চাকরি দেন আমার খুব উপকার হবে, আমার সংসার দারুণ তো ঠিক। আপনি কি মেকানিক্যাল কাজ মোটামুটি ভালো জানেন? জি বস আমি নিজে এখন একটা ট্রেনিং সেন্টারে কাজ করে মানুষ শিখাই আর কি, ট্রেনিং সেন্টারে জব করে এখান থেকে এখন একটি ট্রেনার হিসেবে কাজ করি, আমি মোটামুটি ভালো কাজ জানি। তো আসলে তো চাকরি নিতে গেলে আসলে এইভাবে চাকরি হয় না, ঠিক আছে? তো আপনার কিছু খরচপাতি করতে হবে, যদি খরচ করতে পারেন তাহলে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি, আমার কাছে একটা চাকরি আছে। তো মোটামুটি আপনি আমাকে যদি 30,000 টাকা দেন তাহলে আপনার চাকরিটা আমি দিতে পারি। এমনিতে খুবই অসুবিধা আছে আমাদের, তো এত টাকা নাই স্যার, আপনি যদি আমাকে চাকরিটা দেন তাহলে আমি মাসে মাসে কিছু কিছু দিয়ে আপনাকে আমি ফোন করতে পারি। না 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 এইভাবে এইভাবে কারো চাকরি আমি দিই না, আগে টাকা নিয়ে আসতে হবে তারপর আপনার চাকরি হবে, টাকা ছাড়া আজকাল চাকরি হয় না, ঠিক আছে? আগে টাকা নিয়ে আসবেন তারপরে আমার সাথে যোগাযোগ করবেন, আমার অনেক কাজ আছে আমার যেতে হবে, আর কিছু বলার থাকলে বলুন। স্যার আমার সত্যি খুব প্রয়োজন ছিল আপনার কথা, আমি জীবনও বলবো না, আপনি যেমন এই চাকরিটা দেন এই কথা কখনই বলবো না, আর আপনার আমি মাসে মাসে বেতন পেয়ে আমি এই জিনিসটা আপনার মেক আপ করে দিতে পারবো। না 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 এটা সম্ভব না, আপনি টাকা অ্যারেঞ্জ করে নিয়ে আসবেন তারপরে আপনি চাকরি পাবেন। তো আজকে থাকেন, আমার একটু কাজ আছে জরুরি, একটু দেখেন কথা আমার খুবই প্রয়োজন। আচ্ছা আপনি টাকা নিয়ে আসলে হয়ে যাবে সমস্যা। হাইরে দুই দিনের জীবন, সামান্য কিছু টাকার কাছে মনুষ্যত্বটা হেরে যায়, বাস্তব জীবনটা যে কতটা কঠিন তো আমরা অনেকেই আছি এই বিষয়গুলোর সাথে জড়িত, তাই আমরা কখনোই টাকার কাছে আমাদের মনুষ্যত্বকে হেরে যেতে দিব না। তো এই বিষয়গুলোর সূত্রপাত কিন্তু আমরা নিজেরাই করেছি, তো আমরা অনেকেই ফোন করে বলি যে বস যেভাবেই হোক একটা চাকরি আমাদের ব্যবস্থা করে দেন, তো আমি আপনাকে এত টাকা দিব, তো এই টাকার বিনিময়ে আপনি আমাকে একটা চাকরি দিয়ে দেন।
তো আমরা চেষ্টা করব আমরা কাউকে এইভাবে প্রস্তাবও দিব না, এমনকি কারো থেকে টাকা নিয়ে আমরা কাউকে চাকরিও দিব না। তো চাকরি যদি দিতেই হয় তাহলে এমনিতেই চাকরি দিব, টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নেই।